Assalamualaikum viewers, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমার নাম মেহজাদ আর আপনাদেরকে মম ডটার কুকিং হাউসে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কবুতরের ঝোল। আর বাকি রেসিপিটা আমার মা আপনাদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ। আসসালামুআলাইকুম, আমি মেহজাদের আম্মু। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আলু দিয়ে কবুতরের ঝোল। তাহলে দেখি কি কি লাগছে আমাদের এই রেসিপিতে। লাগছে দুটো কবুতর, কিছু আলু, আর লাগছে এক টেবিল স্পুন শুকনা মরিচ, এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো, জিরে বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, আর লাগছে পরিমাণ মতো তেল। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেল। তারপর আমরা এলাচ, দারচিনি, লং আর তেজপাতাটা দিয়ে দিব। কিছুটা ফ্লেভার বের হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, আর দুটো কাঁচামরিচ। এর মধ্যে যদি আমরা একটু লবণ দিয়ে দিই বন্ধুরা, তাহলে এটা সহজেই পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। তাহলে আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ। এই ক্ষেত্রে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিব পেঁয়াজ। একটু বাদামি রং হয়ে আসলে আমরা এই পর্যায়ে দিয়ে দিব শুকনো গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচটা যদি এইভাবে আমরা তেলে দিয়ে হালকা খুব 5 সেকেন্ডের মতো নেড়ে যদি আমরা একটু পানি দিয়ে দিই, সেক্ষেত্রে মরিচটা পড়বে না, ঝালও কম হবে, কিন্তু কালারটা সুন্দর হবে। এটা কিন্তু আপনাদের জন্য ভিউয়ার্স ট্রিক। কালারটা চলে আসবে কিন্তু ঝাল কম হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হলুদ। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এখন আমরা নেড়ে নিই। এই পর্যায়ে আমরা দিয়ে দিব বাকি লবণ। এগুলো আমরা এখন মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে একটু মশলাটা আমরা কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিয়ে আমরা কবুতর এবং নতুন আলুগুলো দিয়ে দিব একই সাথে, কারণ কবুতর খুবই ছোট, যার জন্য
দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমরা কবুতরটা আর আলু একসাথে দিয়ে দেব। তারপর আমরা এই পর্যায়ে এটা একটু কষিয়ে নিব। তাহলে ভিউয়ার্স, আমরা একটু কষিয়ে নিচ্ছি নতুন আলু কবুতরের ঝোল। তাহলে আমরা একটু কষিয়ে নিচ্ছি, এই পর্যায়ে আমরা এটা ঢেকে দিব। ভিউয়ার্স, হালকা একটু পানি উঠে এটা এখন কষতেছে। কষার পরে আমরা এখানে কষার মধ্যে এই ভাপ সিদ্ধ হয়ে যাবে, এই কষানোর মধ্যে। এই কষানোর সময় এটা আমার আমার পছন্দ, আমি এর মধ্যে একটু পেরেস্তা দিয়ে দিই। আমরা এই নতুন আলু কবুতরের ঝোল রেসিপিতে যা যা ইউজ করেছি তার প্রত্যেকটাই ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। আর আমাদের প্রথম প্রথম নিউ ভিডিও, আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, তাহলে আরেকটু কষতে হবে। আর এর মধ্যে আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। কষে তেলগুলো উপর দিকে উঠে আসবে। কষে তেলগুলো উপরে উঠে এসেছে, এখন আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে ঝোল হয়ে যাবে। তাহলে আসুন আমরা এই পর্যায়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিই। এই পর্যায়ে আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে নাড়িয়ে ঢেকে দিতে হবে এবং চালটা চুলার আঁচটা মিডিয়াম থেকে লো এ ভেজে থাকবে। দুটো এলাচ, কয়েকটুকু দারচিনি একটু টেলে আর সাথে একটু জিরে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। জিরে, এলাচ আর দারচিনি একটু টেলে নিতে হবে। তার এই পর্যায়ে একটু নাড়িয়ে দিতে হবে, মাঝে মাঝে এসে নাড়িয়ে দিতে হবে। এইভাবে থাকবে প্রায় 15 মিনিটের মতো। তাহলে আমরা ফিরে আসছি 15 মিনিট পর। এ পর্যায়ে আমরা দিয়ে দিব এলাচ, দারচিনি আর সেই জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। মাংসের শেষে কাঁচামরিচের একটা অদ্ভুত ফ্লেভার চলে আসে, সেজন্য আমি সব খাবারে বিশেষ করে মাংসে কাঁচামরিচ ফালি আমি দিই। তাহলে চলো আমরা এখন স্টার্ট করি। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। থ্যাংক ইউ এবং আল্লাহ হাফেজ।